তো আমি আরো এত বেশি সিরিয়াস এত বেশি সিরিয়াস ছিলাম মানে পিনটা তো মাথা ভাঙা ছিল আমি ডাইরেক্টলি ঢুকাই দিছি বলছিলাম ক্যাপচার করতে পারি না দাম করে দেখিয়ে দিক দিয়ে রক্ত বের হচ্ছে যখন আমার সামনে এসে করবে তখন সে গুলাই ফেলতো মানে ডায়লগ আগেরটা পরে বলতো পরেরটা আগে বলতো এটা খুব ইন্টারেস্টিং ছিল এই সিনেমার প্রত্যেকটা মানুষই আমার পরিচিত বিকজ অফ ফিল্মের যে কোনো মানুষই আমার খুবই কাছের পাশের তো আমার কাছে প্রত্যেকটা জিনিসই বিশেষ প্রত্যেকটা সময় বিশেষ এবং প্রত্যেকটা মানুষই আমার কাছে বিশেষ স্পেসিফিক ওইরকম কিছু কখনোই হয়নি না আমরা সবাই খুব একত্রে কাজ করেছি প্রত্যেকটা দিনই মজার ছিল তবে বেশি মজা যেটা ছিল দিন আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ সে রিহার্সাল যখন করতো খুবই ভালো করতো আমি দূর থেকে দেখতাম কিন্তু ওই ডায়লগটাই আমার সামনে যখন থ্রো করবে কারণ সে রিহার্সাল করতো তার হচ্ছে সহযোগী ডিরেক্টরকে নিয়ে ডিজাইন এলিগেন্স বিউটি স্যার প্যাক করে দিব স্যার এতটুকুতেই হবে সেরা পণ্য সবার জন্য যখন আমার সামনে এসে করবে তখন সে গুলাই ফেলতো মানে ডায়লগ আগেরটা পরে বলতো পরেরটা আগে বলতো এটা খুব ইন্টারেস্টিং ছিল আমি বললাম না 2024 সালটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুরু করেছে আপনাদের ভালোবাসা দিয়ে শুরু করেছে এবং সেখানে আপনারা আছেন না আমরা আমি একটা আমার একটা ছোট একটা ছিল যে জিজ্ঞেস করলো তো লাস্টে একটা যে কোনো একটা জায়গায় যে আমার তাকে যে কোনোভাবে তাকে বাঁচাতে হবে কোনোভাবে বাঁচাতে হবে তাহলে তাকে আমার কি করতে হবে একটা ইনজেকশনের সুজ বা এরকম কিছু পুশ করতে হবে অল্প বলে দিও যাই হোক না এটা তো তুমি যদি কি টেইলার পিকচার সবই বলতেছো না না টেইলার টেইলার থেকে নাও আর কি এটা তারপরে আমি কি করছি আমি আরো এত বেশি সিরিয়াস ছিলাম মানে পিনটা তো মাথা ভাঙা ছিল আমি ডাইরেক্টলি ঢুকাই দিছি দাম করে দেখিয়ে দিক দিয়ে রক্ত বের হচ্ছে না এটা কি হয়েছে আমার কাছে খুব খারাপ লাগছে এটা কি হয়েছে মানে কিছু অভিনয় এত বেশি ন্যাচারাল হয়ে যায় তখন ন্যাচারাল করতে গিয়ে অপর প্রান্তের আর্টিস্টরও ন্যাচারাল সেটা থাপ্পড় হতে পারে নিডেল হতে পারে তো ওই রকম একটা সিচুয়েশন ছিল আমাকে অলরেডি নিডেল দিয়ে দিয়েছিল এরপরে দৌড়তে ছেলে ছেলেকে পাঠায় ডক্টরের ওখান থেকে সব জিনিসপত্র এনে তারপর না আবার একটু ব্যান্ডেড দিতে হয়েছিল নিডেল খুব একটা আহামরি বড় কিছু নয় বাট নিডেলটা ব্লাড বেরোচ্ছিল চলে গেছিল হ্যাঁ হ্যাঁ মানুষের জীবনটাই কিন্তু এক প্রকার অভিনয় সকালে উঠতে হয় যখন ওয়াইফ বলে যে আজকে বাজার নিতে হবে সেটা করতে হয় আবার যখন ফোন আসে কাজের জায়গা থেকে বলতে হয় আমি আসছি ম্যানেজ করছি তো মানুষের জীবনটা কিন্তু এক ধরনের বাস্তব দিক অভিনয় আমরা হয়তো বা সেটাকে ক্যামেরায় বন্দি করি আর বাস্তব জীবনটা হয়তো বন্দি হয় না তো অভিনয়টা আসলে আমি বরাবরের মতোই আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এটাই আমার একদম ছোট থেকে শিক্ষা তো নৃত্য কিন্তু এমন একটা বড় মাধ্যম যেখানে কিন্তু অভিনয় তাল লয় যেটা আমার চলচ্চিত্রের সাথে অনেক বড় একটা ইম্পর্টেন্টভাবে যুক্ত হয়েছে আমি খুব চেষ্টা করি একদমই ন্যাচারাল অভিনয় করতে এবং আমি যখন যে ক্যারেক্টারটা প্লে করি সেটা নিজের মধ্যে রপ্ত করে আসলে প্লে করার চেষ্টা করি কিছু মানুষ আছে যেটা হয়তো বা নেগেটিভ সব জায়গাতেই থাকে আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেস দিয়েছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট এখন কোথায় নিয়ে যাচ্ছে এটাই তো আমাদের প্রেজেন্টেশন বাংলাদেশের নাগরিক হিসেবে তারপরেও দেখবেন তার ভুল ধরেই যাচ্ছে সো এটা ন্যাচারাল ব্যাপার তো এটা যেমন ন্যাচারাল আমি অভিনয়টা ঠিক ওইরকম ন্যাচারালভাবেই করি সমসাময়িক যে প্রবলেমগুলো ফেস হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেটার জন্য আর দ্বিতীয়ত কথা অপু বিশ্বাসের যারা ভক্ত দর্শক আছে তারা তো সবসময় অপেক্ষাই করে যে আমার সে প্রিয় অভিনেত্রী অভিনয় মানে অভিনীত সিনেমা কবে আসবে আর তৃতীয় হচ্ছে অনেক বছর পর একটা পিওর রোম্যান্টিক সিনেমা আমি করছি তাই আমি আমন্ত্রণ জানাবো পার্সোনালি আপনারা চার নম্বর আছে নম্বর বলছে আর চার নম্বরটা আমি শুধু চার নম্বরটা দিতেছি চার নম্বরটা না পাঁচ ছয় দরকার নেই চার নম্বরটা আচ্ছা চার আর পাঁচ দুইটা দিই চার নম্বরটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমাদের বাংলা চলচ্চিত্র আপনাদের দেখতে হবে সেক্ষেত্রে ট্র্যাপটা আপনাকে দেখতে হবে শুধু ট্র্যাপ না ট্র্যাপের বাইরেও আরও যত ছবি আছে সব বাংলা ছবি আপনাদেরকে সাপোর্ট দিতে হবে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য আর পাঁচ নম্বরটা হচ্ছে আমাদের জুটিটাকে ভালোবেসে আরও সামনে এগিয়ে কাজ করার জন্য আপনাদের ভালোবাসা আমাদের অনেক বেশি দরকার আপনারা হলে আসবেন বাংলা ছবি দেখবেন আমাদের জুটিটা কেমন করতেছে এটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন এখন অনেক মাধ্যম আছে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে অনেক কিছু আছে আপনারা লাইক কমেন্টস করবেন এটাই আমাদের কাছে শান্তি আমরা কিন্তু সবসময় দেখি আমাদের একটা ছবি ইউটিউবে গেলে গান ইউটিউবে গেলে কিন্তু আমরা সবগুলো কমেন্টস পড়ি যদি লেট হয় পড়তে পড়তে কারণ রিসেন্টলি আমাদের একটা ছবি প্রেমপ্রীতি বন্ধন ইউটিউবে গিয়েছিল এগারো দিন বারো দিনে 10 মিলিয়ন ভিউজ হয়েছিল ওইটা ওটা আমার মনে হয় আমার 90% কমেন্টই আমি পড়েছি সেম ম্যাডামও পড়েছে সো আপনারা আমাদের ভালোবেসে যেটা বলবেন আমরা ওটা সুন্দরভাবে গ্রহণ করব